नमस्कार देखছেন জি 24 ঘন্টা আপনাদের সঙ্গে আমি সোমাদিত্য রয়েছি। গুড মর্নিং বাংলা শুরু করবার শুরুতেই একটি মর্মান্তিক মৃত্যুর খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে। যে ঘটনা বাঁশদ্রোণীতে ঘটেছে, আত্মঘাতী হয়েছে এক যুবক, এমনটাই জানতে পারা যাচ্ছে। নিজের পেটে ছুরি মেরে সে আত্মঘাতী হয়। আর্থিক অনটনে ছিল পরিবার, বাবা মার মধ্যে অশান্তি লেগেছিল, তার মধ্যে পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল ওই ছেলেটি, এবং সেই জায়গা থেকে তীব্র মানসিক হতাশাতেই এই ঘটনা ঘটায় সে। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, বাঁশদ্রোণীর ওই বাড়ির সামনে থেকেই আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন, সরাসরি চলে যাব অয়নের সঙ্গে কথা বলার জন্য। অয়ন, তীব্র হতাশা যেটা জানতে পারা যাচ্ছে, এই রবীন দেবনাথ যে ছেলেটি আত্মঘাতী হয়েছে তার মৃত্যুর পেছনে এটাই কারণ হিসেবে দেখছেন পরিবারের অন্যান্য সদস্যরা বা প্রতিবেশীরা। সব মিলিয়ে এই মুহূর্তের ছবিটা কি এবং ঠিক কি বলা হচ্ছে, কবে থেকে এই তীব্র একটা হতাশা, এই যন্ত্রণার মধ্যে এই যুবক পড়ে গিয়েছে? দেখো, প্রথমেই জানাতে চাইব যে এই মুহূর্তে 111 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পুরপিতা সন্দীপ দাস, এই সন্দীপ দাসের সঙ্গে দেখা করতে এসছেন আত্মঘাতী তরুণের বাবা মা। সেই ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শকরা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। সুশোভন দেবনাথ তার স্ত্রীকে নিয়ে এসছেন এবং তারা এখনও পর্যন্ত যে সমস্যায় পড়েছেন সেটা হচ্ছে SSKM-এ ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রকৃত মৃত্যুর কারণ এবং আনুষঙ্গিক যে কোঅপারেশন প্রয়োজন সেই কোঅপারেশনটা করছেন না। আমি যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করব, মায়ের সঙ্গে কথা বলবো। দিদি, ঠিক কী হয়েছিল? আমি লাইভে আছি, দেখুন আপনি কোনো ইয়ে করছেন না, আগে ওনার প্রবলেমটা কি সলভ করুন, তারপর প্রবলেম তো আপনি সলভ করবেন। আমরা প্রথমে তাহলে পুরোপিতার সঙ্গে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কথা বলার জন্য এখানে আসেনি সবাই। তাহলে দিদি আমাকে আপনি একটু বলুন যে আমি জাস্ট এক লাইন জানতে চাইবো যে কি হয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল? আসল কথা, আমি আমার ডিউটিতে যাই, আমি সিস্টারে কাজ করি, তা সেখান থেকে জাস্ট 15 দিন অন্তর অন্তর আমি টাকাটা পাই। তা আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড হাতে সেই টাকাটা তুলে দিয়ে যাই। আমি বলে দেখো এত অল্প টাকা, বুঝে চলতে হবে। তা আমি এসে আমার সবসময় আমি টেনশনের মধ্যে টাকা নিয়ে এ থাকি। তারপরে ছেলেটা মানে মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল। এই ডিপ্রেশন থেকে আর্থিক কারণে নাকি পড়াশোনা, সব দিক দিয়ে অর্থ নেই, সে কীভাবে চলবে, কীভাবে করবো। তারপরে দাদা আপনি কি লকডাউন, আপনি কি আগে কোনো কাজ করতেন যেটা লকডাউনের জন্য? লকডাউনে কি আপনার কাজ চলে? লকডাউনে একটা কাজ চলে যায়, লকডাউন না, লকডাউনের পরে তখন হয়তো ব্যাপারটা শিথিল করেছিল। আমি ওই কুরিয়ার ওই সেতে করতাম, ওই আপনার ওরা ছিল আপনার ওই ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট শালিমারে যেতাম আমি। শালিমারে যাওয়ার পর তারপরে কাজটা চলে যায়, তারপর সংসার চলতো, তারপরে সংসার চলছে না তখন, এখন তারপরে অনেক কষ্ট করে তারপরে এখানে চাকরি পেয়েছে। তখন একটা চাকরি পাওয়ার পর সিস্টারের কাজ করে তখন চাকরি চলছে। তার ছোটোবেলার থেকে এরকম দেখছে খালি ফ্রাস্ট্রেশন, সব নেগেটিভ। আমার সর্বশেষ প্রশ্ন, কাউন্সিলের কাছে এক্স্যাক্টলি কী ধরনের সাহায্য? কাজে আমি এসে আমাকে কালকে পুলিশের ডিপার্টমেন্ট থেকে, বাঁশদ্রোণী পুলিশ থেকে বলা হয়েছে যে এই যে এটা দেওয়া হয়েছে এটা যেন উনি লেটার প্যাডের মধ্যে একটা লিখে দেন, আপনার ব্যাপারটা উনি বলবেন সন্দীপবাবুকে। তখন সন্দীপবাবু তখন বললে তখন উনি লেটার প্যাডের মধ্যে লিখে দিলে তখন আমাদের এই ফটো এগুলো 3-4টে করে কপি, এই আমার হাজব্যান্ডের, আমার ছেলে 3জনের আধার কার্ডটা, এদের 3-4-5 কপি, আর এটারও 3-4 কপি করে নিয়ে ওদের দেওয়ার পর তারপর ওরা এখান থেকে প্রসিড করবে। ময়নাতদন্ত কি শুরু হয়েছে? কিছু জানতে হয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে SSKM-এ ময়নাতদন্ত শুরু হয়েছে। পুরপিতা সন্দীপ দাসের কাছে মূলত কাগজপত্রের শৈশাবুদের জন্যই এসছে এই পরিবার, এবং যেটা তারা জানাচ্ছেন যে লকডাউনে কাজ চলে যায় সুশোভনবাবুর, এবং তারপর প্রবল আর্থিক অনটন গোটা পরিবারকে গ্রাস করে। তারই মধ্যে আমরা যেটা জানতে পারছি রবিনের পড়াশুনো সেটা ক্রমশ খুব খারাপ পর্যায়ে চলে যায় এবং উপর্যুপরি 12 ক্লাসে সে 2বার ফেল করে। স্কুল থেকে তাকে রাস্ট্রিকেট করা হয়, সে প্রাইভেটে কোনো রকমে 12 ক্লাস পাশ করার চেষ্টা করছিল, কিন্তু তারই মধ্যে গতকাল রাতের চরম পারিবারিক অশান্তি অকালে 23 বছরের এই তরুণের প্রাণ কেড়ে নিল। ধন্যবাদ তোমাকে অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বলছিলাম। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।